শিক্ষকের বাড়িতে বোমা সদৃশ বস্তু এলাকায় আতঙ্ক। সিরাজগঞ্জের এনায়েতপুরের গোপরেখি গ্রামে কলেজ শিক্ষক আব্দুল গফুর বয়স তার 55 বছর, বাড়িতে বোমা সদৃশ বস্তু নিয়ে এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। সোমবার দুপুর থেকে বাড়ির প্রধান ফটক সহ সড়কে পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে কালো হলুদ তার যুক্ত লাল ট্যাপে মোড়ানো বস্তুটি আসলে বোমা কিনা তা নিশ্চিত হতে ঢাকার বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গোপরেখি গ্রামের মৃত হাজী নূর হোসেনের ছেলে জেলার শাহজাদপুর উপজেলার ঘোষাল সাহিত্যিক বরকতুল্লাহ ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল গফুরের ফোনে সোমবার ভোর রাতে মোবাইল নম্বর থেকে কল আসে। অপর প্রান্ত থেকে বলা হয়, তোমার বাড়ির খাবার ঘরের আলমারির নিচে একটি বোমা রাখা আছে, আমার সঙ্গে দেখা না করলে তোকে উড়িয়ে দেওয়া হবে, পরে তোর সঙ্গে কথা হবে। প্রভাষক আব্দুল গফুর বলেন, এরপরই তারা আলমারির নিচে একটি কার্টনে লাল ট্যাপে মোড়ানো তার যুক্ত বোমা সদৃশ বস্তু দেখতে পান। এতে বাড়ির সবাই আতঙ্কিত হয়ে পড়েন। এরপর তারা পুলিশে খবর দেওয়ার পাশাপাশি থানায় জিডি করেন। এদিকে এই খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার বেলকুচি সার্কেল সিদ্দিক আহমেদ সঙ্গীয় ফোর্স সহ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। এনায়েতপুর থানার ওসি সহ গোয়েন্দা পুলিশও দফায় দফায় ওই এলাকায় পরিদর্শন করে।